গুড মর্নিং বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। আজ সকালে বেরিয়ে পড়তে হচ্ছে, এখন বাজে 7:30, সকালে বেরিয়ে পড়তে হচ্ছে, কুচুমের খেলা আছে, ওই জন্য আজকে সকালে একটু বেরিয়ে পড়ছি। খেলা আছে তোমার কোন্নগর টিমের সঙ্গে খেলা আছে, চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। কুচুম অনেক সকালে ইনস্টিটিউটে চলে গেছে, ওর বাবা নিয়ে চলে গেছে, আমি একটু বেলায় যাচ্ছি, বেলায় গিয়ে ওখান থেকে ওকে তুলে নিয়ে কুন্নগর চলে যাব। কুচুমকে নিয়ে যাচ্ছি, তার সঙ্গে যাচ্ছে ওর কতগুলো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ কতগুলো ফ্রেন্ডস যাচ্ছে, এদেরও নিয়ে নিলাম সঙ্গে। একই পথে যখন যাচ্ছি এদেরও সঙ্গে নিয়ে নিলাম, আর এদের সঙ্গে রাস্তাটা বেশ মজা করেই কাটলো আমাদের, মানে বেশ ভালো লাগছে এদের সঙ্গে যেতে। চলে এলাম মাঠে, দেখলাম ওরা টসে জিতেছে, ব্যাট পেয়েছে, ভালো লাগলো শুনে। তা প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ। ওইদিকে সব মানে মাঠের একটুখানি ছাওয়া আছে, একটা দুটো গাছ আছে, সেখানেই সব বসে আছে। মোটামুটি একটু বসার একটু জায়গা করে নিতে পারলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পরের দিন সকাল, আজ হচ্ছে সোমবার বাজে তোমার 8:25, সকাল 8:25। কালকে কুচুমের খেলার খেলতে গেছে, এত রোদ কালকে, মানে রোদ, ওরা খেলে যত না ক্লান্ত হয়ে গেছে, আমি খেলা দেখে তার থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কালকে খুব শরীরটা খারাপ লাগছিলো, ক্লান্ত লাগছিলো, তাই কালকে আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আলাম না থাক, পরের দিন থেকে ভিডিওটা আবার আরম্ভ করব, পরের দিনকার ভিডিওটা একটু দেবো। তা কালকে তো কিছু বাজারঘাট হয়নি, সকালবেলায় বেরিয়েছিলাম কুসুমকে নিয়ে, তোমরা তো দেখলে সকালবেলা বেরিয়েছিলাম, কালকে কিছু বাজারঘাট কিছু করা হয়নি। আর তার আগের দিন ছিল আমাদের গ্রাম থেকে পুজো, পিকনিক, মানে ঠাকুরতলায়, সেরকমভাবে পরশুদিনও বাজারঘাট কিছু হয়নি। তাই বাজার না থাকলে ধরো রান্না তো আর না খেয়ে আর থাকা যাবে না, বাজার তো কিছু লাগবেই। আমি বললাম না, আজকে যেহেতু আর বাজার করার সেরকমভাবে যাওয়ার এত সময় নেই, আমার বাগানে যা আছে সেইগুলো দিয়েই আজকে চালাবো, তাই তোমাদের সঙ্গে সেটুকুও শেয়ার করব। চলো আজকে দেখি কী কী আছে, কী কী দিয়ে রান্নাটা আজকে একটু সারা যায়। হ্যাঁ, আজকে একটু মাছ নিয়েছি, টাটকা মাছ নিয়েছি, সেই মাছ দিয়ে একটা কিছু করব। আর তোমার সবজি কী পাওয়া যায় দেখা যাক, তাহলে চলো দেখা যাক, চলো আমার সঙ্গে।
সামনে দেখেছো তো ফুলের বাগান, আর এটা হচ্ছে আমার তোমার ফলের বাগান। এইখানে চলো একটু ডাঁটা আছে দেখি ডাঁটা পাড়া যায় কিনা, দেখি চেষ্টা করে দেখছি পাড়া যায় কিনা। কুচুমের বাবা নেই, কুচুমের বাবা থাকলে কুচুমের বাবাই পেড়ে দিত, কিন্তু বেরিয়ে গেছে তাই আমি দেখছি পারতে পারি কিনা। চলো চলো এবার যাই, এতেই হয়ে যাবে আমাদের। তোমার ডাঁটা হলেই হবে না, আমার দুটো টমেটো লাগবে। আলাম না দুটো টমেটো তুলে নিয়ে আসি। আর ওই দিকে টমেটো কেন বসাইনি বলো তো, ওই দিকে টমেটো বসালে বড্ড অত্যাচার হয়, ওই জন্য বসিয়েছি সামনে মানে ফুলের বাগানের পাশে বসিয়েছি। তোমরা তো দেখিয়েছি তোমাদেরকে টমেটোগুলো, তা দু চারটে টমেটো তুলে নিয়ে যাই, পারলে একটু চাটনি করব। আর ডাঁটাতেও ডাঁটাতে টমেটো না দিলে ভালো লাগে না খেতে, ডাঁটার তরকারি একদম ভালো লাগে না। কারণ টমেটো ডাঁটার তরকারিতে একটু টমেটো দেবো, একটু টমেটো চাটনি করবো, ওই জন্য তুলেলাম টমেটোগুলো। আর তুলে নিয়ে রেখে দিলে না আর ছোট্ট ছোট্ট পোকাগুলোতে এমন ফুটো করে দেয়, টমেটোগুলো দুদিনই নষ্ট হয়ে যায়। কিন্তু গাছে থাকলে টমেটোগুলো ভালো থাকে। আর কত ফ্রিজে রাখবো, লোককে দিয়ে দিয়েও অনেক টমেটো দিয়ে দিয়েছি লোককে, লোকে আর টমেটো এখন নিতেও চাইছে না। গাছের ডাঁটা পেরে নিয়ে এলাম, আর তোমার রান্না এদিকে বসিয়ে দিয়েছি, কেননা কুচুমের বাবার আজকে মিটিং আছে। কি রান্না করছি দেখাচ্ছি দাঁড়াও। এদিকে তোমার মুগের ডাল চাপিয়ে দিয়ে মানে একটু ভেজে নিচ্ছি, মুগের ডাল আর হবে গাছের থেকে ডাঁটা পেরে নিয়ে এলাম, ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর হবে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজার খদ্দের আমি ছাড়া এ বাড়ির কেউ নেই, আর যদি কুচুমের বাবা যদি একটু খায় তো খাবে, তাছাড়া সেরকম কুমড়ো ভাজা খাওয়ার লোক নেই, আমি খাই। আর তোমার বললাম মাছ নিয়েছি, মাছ একে এখনও কালার করা হয়নি, তার মানে তোমার হলুদ নুন হলুদ মাখানো হয়নি, এই সবে ধুয়ে নিয়ে আসা হলো, নুন হলুদ মাখানো হয়নি। আর কি গরম পড়েছে বলো তো, এইবারে দেখবে না কি প্রচণ্ড গরম পড়বে। না বক বক না করে চলো রান্নাটুকু করে নিই, তারপরে দেখা হবে যদি সময় পাই, তারপরে তোমাদের সঙ্গে একটু
গল্প করব। চলো কুচুম, খেয়ে দিয়ে চলে গেছে খেলতে, মানে ব্রেকফাস্ট করে চলে গেছে খেলতে। ওর সব চিলড্রেন গ্যাং ওয়েট করছে ওর জন্য। আচ্ছা, NCCটা মনে হয় আর 2-3 দিন হবে, তারপর ওদের স্কুল খুলবে। খেলতে গেছে আর ওর বাবাও চলে গেছে খেয়ে। তারপরে আজকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ না মিটিং আছে আর আমারও একটু কাজ আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তোমার হাতে করা বড়ি, বড়িগুলো দেখতে খারাপ হলে কী হবে, বড়িগুলো খুব সুন্দর খেতে হয়েছে। মা দিয়ে গেছিলো এগুলো, যখন মা এসেছিলো মা দিয়ে গেছিলো, মা বলে এগুলো এখন চালা, তারপর আমি যখন আসবো তখন আবার তোকে বড়ি দিয়ে দেবো। মা আসার আসবে, মায়ের বাড়িতে মিস্ত্রি লেগেছে, ওই জন্য মা কিছুদিনের জন্য আসতে পারছে না, মিস্ত্রি লাগা বন্ধ হয়ে গেলে মা আবার আসবে। আর এদিকে তোমার দেখো ডাঁটা আলু দিয়ে দিয়েছি, ডাঁটা আলু তরকারিতে একটু বড়ি না দিলে ভালো লাগে না তরকারিটা খেতে। আর সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি আজকে, সেদিনকে দেখলাম কুমড়ো একটা কেটেছিলাম, কুমড়ো তরকারি করেছি আর রুটি বানাইনি, কেননা কালকে রাত্রেবেলা অনেক কটা বানিয়ে ফেলেছিলাম, সেগুলো ছিল, সেগুলো একটু সেঁকে দিয়েছি কুমড়োর তরকারি মিষ্টি দিয়ে। মোটামুটি তোমার ব্রেকফাস্টটা হয়ে গেছে। একবারে বড়িগুলো ভেজে নিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে তোমার ডাঁটা আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো হওয়ার পর তোমার সর্ষে বাটা, জিরে, আদা, লঙ্কা সব একটুখানি গুলে নিয়েছিলাম, নিয়ে মশলাটা দিয়ে দিলাম। একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না ডাঁটার তরকারিটা। মোটামুটি তোমার একটু একটু মশলা দিয়ে কষিয়ে আসার পর জল ঢেলে দিলাম। এবার তোমার পরিমাণ মতো যেটুকু লাগবে নুন টুন দিয়ে চাপা দিয়ে দেবো। আমার ঠাকুমা বলতো ডাঁটার তরকারিতে অল্প একটু মিষ্টি দিতে হয়, না হলে টেস্ট হয় না। ডাঁটার তরকারিতে অল্প একটু মিষ্টি দিবি, টক দিবি, মিষ্টি দিবি, নুন দিবি, তবে ডাঁটার তরকারি খেতে ভালো হবে। ডাঁড়া তরকারি আমার কমপ্লিট, ওকে ঢাকা চাপা দিয়ে আমি চলে গেছিলাম বারান্দাটা একটু মপ বুলিয়ে নিতে। এটা আমার বরাবরের অভ্যেস, তোমরা জানো সেই সকালবেলায় দিয়েছি একবার, কিন্তু তারপরে অনেক হাঁটা চলা হয়েছে, অনেক কাজবাজ হয়েছে বারান্দাটার উপর দিয়ে, একটুখানি না মুছে নিলে যেন আমার মনটা শান্তি হয় না। এটা আমি বরাবরই করে থাকি, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো সেটা তোমরা বুঝতেই পারবে যেটা আমি বরাবরই করে থাকি। আর কাজের মধ্যে দিয়ে একটু করে নিই, কারণ পরে আর সময় হয়ে ওঠে না। তোমার কুমড়ো ভাজাটা যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে পাঁচফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর ডালটা তো প্রেশার কুকারে একটা সিটি মেরে আমি বসিয়ে রেখেই দিয়েছিলাম, ডাঁটার তরকারিটাও চাপিয়ে দিয়েছিলাম, আর ডালটাও আমার সিটি পড়ে গেছিলো, তাই আমার অসুবিধা হলো না। ওটা হয়ে যাবার পরই আমি ডালটা একটু সাঁতলে দিলাম, আর এই দিয়ে ডালটা একটু সাঁতলে দিয়ে, আর কাঁচা লঙ্কা 2-3টে দেবো কি, কাঁচা লঙ্কা গাছ থেকে তোলাও হয়নি আর কেনাও হয়নি, গাছের কাঁচা লঙ্কাগুলো অনেক হয়ে আছে, শুধু তোলার জন্য তরকারিতে আমি দিতে পারছি না, গাছের লঙ্কাগুলো তুলতে হবে। আসলে এমন সময়টা এমন যাচ্ছে, এত ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেছি যে সময়টা আমি করে উঠতে পারছি না, যে আদার্স যে কাজগুলো করবো সেই কাজগুলো আমি সময় করে উঠতে পারছি না। আর কালকে কুচুমকে নিয়ে যাওয়ার পর আজকে যেন শরীরটা একটু ভালো, মানে একটু ক্লান্ত ক্লান্তই লাগে।
সে কথা জানি না, আমায় কে দেবে গো বলে। আমার মাধবী লতা, কেন গানটা করলাম বলো তো? তোমরা বলবে হঠাৎ করে মাধবী লতা কেন, কোথা থেকে এলো? হ্যাঁ, একটা মাধবী লতা গাছ ওইদিকে হয়েছে, ওইটাকে ভাবছি একটু চারার টাইপের হয়েছে, ওইটাকে ভাবছি তুলে নিয়ে এসে রেলিংয়ে বসিয়ে দেবো, রেলিংয়ে বসিয়ে দেবো, রেলিংয়ে রেলিং ধরে ধরে মাধবী লতা গাছটা উঠবে। উপরে কুসুমের বাবা কথা বলছে, কথা বলছে না, যাত্রা করছে, বোঝা মুশকিল। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট, মাধবী লতার গাছটাকে নিয়ে এসে বললাম বসাতে হবে, ওটাকে বসাবো, দেখি হয় কি হবে, ওটুকু গাছগুলো হয়ে যায়, ওই জন্যই গানটা করলাম, মনে পড়ে গেল গানটা। আমার রান্নাবান্না কমপ্লিট, পুরো ঘেমে নিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। এবার চান করার পালা, আর দ্বীপ্রহরকালীন কাজবাজ মোটামুটি হয়ে গেছে খাওয়া দাওয়াটা বাদ দিয়ে। তাহলে চলো কী রান্নাবান্না করেছি আজকে একটু দেখিয়ে দিই। রান্নাবান্না হয়েছে তোমার, তো বললাম আর একবার দেখিয়ে দিই, হয়েছে। এইখান থেকে লাইটটা আছে তো বুঝতে পারা যায় না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখ হয়েছে। মুগের ডাল, ডাঁটা আলু, বড়ি দিয়ে একটা তরকারি, আর মাছের ঝাল, আমার কুমড়ো ভাজা, আর তোমার আমার ঘরে পাতা কষ্ট করা দই, ঘরে পাতা দই। এইবার স্নান টান করে ভাবছি একটু অন্য রকমের কাজ করা হয়নি, একটু অন্য রকমের কাজবাজ বাকি আছে করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, যতদিন নতুন যতদিন নয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তোমাদের সঙ্গে, ততদিনও তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, হাসি খুশি থাকবে, আর আমার সঙ্গে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড, টাটা।